চার ঘন্টা পর সিজিও থেকে বেরিয়ে গেলেন রুচিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় ফের তাকে তলব করা হয়েছিল। গত সোমবার বিমানবন্দরে আটকে দেওয়া হয় রুচিরাকে এবং তারপরে নোটিশ দেওয়া হয়। সেমতো বৃহস্পতিবার হাজিরা দেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই তাই যুবরাজের রানীর জন্য সিজিও কমপ্লেক্সের বাইরে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়, মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশ। এদিন রুচিরাকে প্রশ্ন করতে দিল্লি থেকে আসে ইডির বিশেষ টিম, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সূত্র মারফত খবর। এবার বেশ কিছু তথ্য প্রমাণ সামনে রেখে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন সাক্ষীর বয়ানে তথ্য তুলে ধরে রুচিরাকে প্রশ্ন করা হয়েছে বলেও সূত্র মারফত খবর। ইডি ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমার এবং দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক ছিলেন জিজ্ঞাসাবাদের সময়।